হয়েছে। আচ্ছা মেয়ে দেখো, নাইট ড্রেস না গোসল করা ড্রেস, ওটা নাইট ড্রেস কই? হেইও, হোয়াট ইজ আপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সো তোমাদের ভাই আরও একটা ভিডিও নিয়ে চলে আইসে। সো ইতিমধ্যে তোমরা হয়তো জানো আমাকে র্যাঙ্ক সিজন পাল্টাই মানে নামাই দিয়েছে র্যাঙ্কেতে। সো আমরা আজকে র্যাঙ্ক পুশ করবো, ঠিক আছে গাইস? তো আমরা প্রথমে নেমে যাবো বিমা শক্তিতে, কারণ এখানে আবার যে আমাকে কয়েন দিয়ে যে গানটা নিয়ে ওই অপশানটা, সো আমি এখান থেকে গানটা মানে কয়েন দিয়ে গানটা আর কি কিনবো, তারপরে এদিক ওদিক ঘুরে বেড়াবো। সো আজকে র্যাঙ্ক পুশ করবো, ঠিক আছে গাইস? সো দেখা যাক কদ্দর কি র্যাঙ্ক পুশ করা যায়, সব বইয়া কি আনতে পারবো কি না। কারণ জানো তোমরা, হয়তো তোমরা জানো যে র্যাঙ্কেতে নামাই দিলে ওই ম্যাচে মানে ওই প্রথম দিকে আর বই আনাটা হেভি কষ্টকর, কারণ বই আনা জানো সহজে, কারণ সবাই লুকিয়ে থাকে পলায় থাকে। সো এই কারণে আর কি আমরা আজকেরা দেখবো যে বই আনতে পারি কি না বা এরকমটা আর কিছু ট্রাই করবো। সো তোমরা সাথেই থাকো, দেখতে থাকো ভিডিওটা, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও প্লিজ। সো আমরা এখান থেকে একটা লুট করে নিই, লুট করার পরে ওইদিকে আর কি যাবো, ঠিক আছে গাইস? সো আমরা লুট করে এখান থেকে মানে গান কিনবো, দুই বিসি এলা গান। সো তারপরে আমরা ওইদিকে যাবো, কারণ গান ছাড়া ওইদিকে যাওয়া যায় না। আর দুই বিসি ছাড়া তো দেখো উপরে মারামারি হচ্ছে। সো আমি এখন উপরে যাবো না, কারণ আমি কোনো পদে রিস্ক নেবো না, কারণ প্রথমেই যদি র্যাঙ্ক দিতেন প্রথমেই যদি আবার মাইনাস খাই তাহলে হয় না। সো আমি এখানে আবার, সো আমাকে র্যাঙ্ক সিজন পাল্টাই দিছে, অনেক ভালো একটা গান স্কিন দিছে। সো আমি এখনও গান স্কিনটা নিতে পারিনি, কারণ আমি ডা গোল্ডে এখন উঠিনি। সো এই ম্যাচটা খেললে আই থিঙ্ক আমি গোল্ডে উঠে যাবো। সো তোমরা দেখতে থাকো। সো আচ্ছা উপরে যাব, উপরে মারামারি করতেছে বুঝছো ওখা। আচ্ছা এনিমি কোথায় আগে দেখি, কারণ একটু ফুটা মাইনাস খাইলেই বর্তমানে রিক্স, কারণ কোনো পদের মাইনাস আমরা আজকে খাবো না, কারণ আজকে আমরা পুরা এই র্যাঙ্ক পুশ করবো। সো আমরা কোনো পদের মাইনাস খাইতে চাই না। আচ্ছা ওই সাইডে ওই যে এনিমিটা দেখি, ওটাকে হেড দিয়ে যদি হেড দিয়ে মারতে পারি তাহলে তো ভালো, যদি আচ্ছা লাগলো না। আচ্ছা দেখি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো বিষয় না, এটাকে মারতে হবে যে করে দিয়ে মারতে হবে। আচ্ছা আচ্ছা হেডে মরে গেছে, সো কোনো বিষয় না, একটা কিলের কো একটা মানে একটা কিল করছি যেহেতু মাইনাস খাবো। সো আমরা পিকে পিকেও মানে বিমা শক্তি থেকে দেখছো তোমরা যে মানে বিমা শক্তিতে একটা কিল করছি। সো আমরা এখন বিমা শক্তিতে পিকে আইছি। সো পিকেতে এখন আমি এনিমি দেখি না একটু, আর কারণ বর্তমানে মানে যারা আর কি ই করে বুঝছো মানে এখন সবাই আলো লুকাই আছে। সো আমি এত তাড়াতাড়ি তো কিল পাবো না। সো আমি এখন একটা এনিমি দেখছি এর উপরতে যাচ্ছে, সো আমি এটার পিস নেবো যে। আচ্ছা গায়েব হয়ে গেছে, সো আমি ওর সাথে যাব দেখি কি ওটাকে মারতে পারলে দুইটা কিল হবে, একটু প্লাস পাবো, ঠিক আছে গাইস? সো ওটাকে দেখি আমি মারতে পারি কি না। সো আচ্ছা ওই যে দাঁড়ায় রয়েছে ওইখানে, আচ্ছা ও আচ্ছা ওইখানে ল্যান্ডমাইন পাঠাচ্ছে। সো আমরা এখানে নামি যে, আচ্ছা ওটাকে মারতে পারি কিনা দেখি। আচ্ছা কোথায় কোথায় মা, আচ্ছা সুজা দৌড় রয়েছে, সো কোনো আচ্ছা কোথায়, আচ্ছা ওই যে যাচ্ছে সামনে থেকে, আচ্ছা ওটাকে যদি একবার একবার, আচ্ছা ওই যে 330-এর এই জিনিসটা ভালো লাগে গাইজ, এই ডাব্লিউএমের 330-এর ড্যামেজটা পুরো ফিদা। আচ্ছা ঘুরতে ঘুরতে আজকে পুরোই হাল, কারণ এনিমি তো খুঁজে পাচ্ছি না, আমরাও এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। সো কিল পাচ্ছি না, তারপরও অ্যালাইভ আছে কয়জন, আচ্ছা কয়জন দেখা যাচ্ছে, 11 জন অ্যালাইভ আছে। সো আমাকে আবার মারতে আসছে দেখো পিছন থেকে কোথায়, আচ্ছা এই টাইমে মরা যাবে না। সো আমি এখান থেকে আগে পলাই তারপরে দেখবো, কারণ আজকে কোনো পদের রাশ আমি করবো না, কারণ আজকে শুধু অনলি প্লাস লাগবে, আর বইয়া তো পাইলে পুরোই মাথা নষ্ট, কারণ বইয়া না বর্তমানে মানে আজকে তো অনেক কঠিন হবে জানি। সো বইয়াটা আজকে জোরে দেখো গাড়ি নিয়ে আসতেছে, আচ্ছা আচ্ছা ওখানে নামছে, আচ্ছা কোনো বিষয় না, আচ্ছা ওখানে আরে আরে ভাই আরে ভাই আরে কী হতেছে, আচ্ছা ভাই মনে হয় পাগ, আচ্ছা উপরে আসতেছে, আমি উপরে উঠি এর উপরে, আচ্ছা আসো এবার দেখবো তোমাকে, আসো আরে হেডটা লাগবে ভাই, আচ্ছা ওই তো আমাকে ভালো ড্যামেজ দিছে রে ভাই, আচ্ছা ঠিক আছে মেডিকেট খাই মেডিকেট করে নিই। সো উপরে সো আমি মেডিকেটটা আগে করে নিই, নাহলে হবে না, মেডিকেট অত করতে দিচ্ছে না। আচ্ছা এখানে আর একটু আগে হইলে কী হইতো, আচ্ছা আবার কোথা থেকে আবার পিছন থেকে দেখো, আবার পিছন থেকে মারতে আসছে। সো আমি এখানে আচ্ছা দেখো দেখো মানে এপার ওপার দোনো পাড়ায় মায়ের নিচে এনিমি উপরে এনিমি, কোথায় যে যাই বুঝতে পারতাসি না কোন দিকে, আচ্ছা ওখান থেকে আবার ফায়ার করছে, আচ্ছা দেখো এনিমিটা এনিমিটা কোথায় মানে ও ভাবতেছে আমি উপরে রয়েছি বাট আমি উপরে নেই আমি নিচে, সো ওটাকে দেখে মারা যায় না। আচ্ছা আরে ভাই আমি, আচ্ছা কী হচ্ছে ও ভাই,
মানে আমি তো ভয় পেয়ে গেছি পুরো, মানে আমি মানে নেট একটু সমস্যা দিতলো, সো আমি তো ভয় পেয়ে গেছি পুরো যে আমি হয়তো শেষ। আজকে আমি গেছি, সো তাদের মেডিকেট করে নিই, না হলে দেখা গেলো আবার কোথা থেকে না কোথা থেকে চলে আসবে, সো তাদের মেডিকেট করে নিই। মানে পুরোই ভয় পেয়ে গেছে বুঝছো, মানে আমার নেটওয়ার্কটা, আচ্ছা গাড়িটা থুইছে কোথায়, মানে নেটওয়ার্কটাও সমস্যা দেওয়ার টাইম পেন আছে। ওই উপরে ওই উপরে যে এনিমিটা ছিল ওইটাকে কোথায় খুঁজবো এখন, কই দেখতেছি না তো, কোথায় ওটাকে আমি দেখিও নাই যে ওটা কোথায় বা কোন জায়গাটায় দাঁড়ানো, এরকম তো আমি কিছুই দেখি না। ওটাকে খোঁজ দে এবার, খুঁজবো কোথায়, আচ্ছা কোথায় আছে, আচ্ছা কোন জায়গাটাতে গেছে আমি দেখতে পারতেছি না, আচ্ছা খুঁজি দেখি যদি পাই। কারণ তিনটা কিল করছি ইতিমধ্যে, দেখো এখনও অ্যালাইভ আছে সাতজন আর আমার কিল হয়েছে তিনটা, সো র্যাঙ্ক পুষে সেরকম একটা কিল হয় না, কারণ আজকে সবাই পলায় থাকে, লাস্টজনে যায় যদি মারামারি হয়। সো আচ্ছা ওই ঘরে এনিমি, ওই আচ্ছা ওই জায়গায় একটা এনিমি আছে, ওই যে দেখা যাচ্ছে, আচ্ছা আচ্ছা ওই যে, আচ্ছা মেয়ে দেখো আচ্ছা আবার ঘুরতে ঘুরতে বুঝছো বিমা শক্তি চলে আইসি, বিমা শক্তি। সো এখানে নিচে এনিমি মারামারি করতেছে, কো আচ্ছা আচ্ছা ওই আসতেছে, আসতেছে গেল কই ওঠে না কেন, আচ্ছা ও মনে হয় এনিমেট হয়ে গেছে বুঝছো, এনিমেট হয়ে গেছে, মানে ও ওরা দুইটা ফাইট করছে, সো মানে ড্যামেজ খাচ্ছিল এই জন্য ও এনিমেট হয়ে গেছে। সো কোথায় আচ্ছা ওই এনিমেট হয়ে গেছে গাছ বুঝছো, ওর আর এখানে হালচাল নেই এনিমিনিট। ঘুরতে ঘুরতে আজকে আমার এরকম র্যাঙ্ক পুশ করতে একটুও ভালো লাগে না, শুধু ঘুরা ঘুরি এনিমি খুঁজে মারা এটাকে আমার একটুও ভালো লাগে না। সো এনিমি খোঁজ বুঝে কোথায়, আর একজন আছে, আর একজন কোথায় পাই, আচ্ছা দেখি ওটাকে খুঁজি দেখি কোথায় আছে এনিমিটা। সো ওইটাকে যে করে হোক মারতে হবে, কারণ বইয়াটা লাগবে, কারণ র্যাঙ্ক পুষে আজকে র্যাঙ্কে তোর আজকে হিরোইকে উঠেই ছাড়বো, আজকে আজকে ভিতরে হিরোইকে উঠবো, কারণ গ্যান মাস্টারে ওঠার স্বপ্নটাই থাকবে, গ্যান মাস্টার আর উঠতে পারবো না। আচ্ছা এখানে মারামারি হয়েছে, ফাইট হয়েছে, আচ্ছা ওই যে এনিমিটা, ও ভাই কয়লা দেখছো পাঁচ লাইফ নিয়ে, মানে পাঁচ লাইফের জন্য বাইসে গেছি এত, ও ভাই এ তো পুরোই পাঁচ লাইফ, ও ভাই এটা থেকে সাবধানে, এটা একটু ভালো প্লেয়ার, এটা থেকে একটু সাবধানে থাকতে হবে, আমার বেস তো একটু নেই আসতে গ্যান্ট মারছে, আসতে করছে আবার গ্যান্ট মারছে, আচ্ছা কোন দিকে যে যাই আছে, আমার কাছে গ্লোবাল আছে এখনও পাঁচটা চারটা গ্লোবাল আছে, জোনে ঢুকতে হবে, যে করো জোনে ঢুকতে হবে, আচ্ছা দেখো ড্যামেজ কী পরিমাণ দিচ্ছে, এটাকে মারতে মারতেও পারতাছি না, আর জোন আমার পিছনে, সো আমার একটু আমার কাছে আর গ্লোবাল নেই বা যে কী করবো নি আমি বুঝতে পারতাছি না, আচ্ছা আমার আমার একটু আচ্ছা গ্যানেট মারি একটা ড্যামেজ দিবে গ্যানেটে, দেখা যাক দেয় কি না, আচ্ছা ড্যামেজ কোনো ড্যামেজ দিইনি গাইস, আচ্ছা আবার পিছন থেকে মারতে আসে, আমার কাছে কোনো গুলো বল নাই, আর এটাকে যদি না মারতে পারি না গাইজ সত্যি খুব কষ্ট হবে, সো এটাকে যে করে হোক মারবো আজকে, আর না মেরে ভাত খাবো না। আচ্ছা কোথায় মাম্মা তুমি, আচ্ছা কোথায় কোথায় তুমি কোথায় একটু দেখো এদিকে আসো তাকাও, আচ্ছা তুমি কোথায় মাম্মা কোথায়, আচ্ছা কোথায়, আচ্ছা ওই যে ওখানে দাঁড়াই রয়েছে, আচ্ছা ও কী করতেছে, আচ্ছা ওখানে দাঁড়াই রয়েছে কেন, আরে মাম্মা আচ্ছা যাই হোক বুইয়াটা তো পাইছি গাইজ, ওর মনে হয় নেটের সমস্যা ছিল বুঝছো, প্রচুর নেটের সমস্যা ছিল, এর জন্য আমাকে বুইয়াটা দিয়ে